মঙ্গল যেতে যেতে করবে মঙ্গলই মঙ্গল, ছয় রাশি ছক্কা মারবে, অর্থাৎ 12ই মার্চের মধ্যে মঙ্গল মঙ্গলই মঙ্গল করতে চলেছে ছয় রাশির। 13ই মার্চ মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে, অর্থাৎ এই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশি কিন্তু খুব একটা সুইটেবল রাশি মঙ্গলের ক্ষেত্রে কিন্তু নয়, বৃষ রাশিতে যথেষ্ট কমফোর্ট মঙ্গল, কিন্তু সেই কমফোর্টটা কিন্তু আপনার মিথুন রাশিতে কিন্তু পাবে না। তাই এই 12 দিন যাওয়ার আগে যেতে যেতে মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল, ছয় রাশি ছয়ে ছক্কা মারতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, মঙ্গল অবস্থান করছে বৃষ রাশিতে, যুবক অবস্থাতে মঙ্গল কিন্তু রয়েছে। মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের ল্যান্ড অর্থাৎ ভূমি। আপনার যদি মঙ্গল ভালো থাকে, একাধিক ভূমির মালিক আপনি কিন্তু হবেন। মঙ্গল আপনার যদি ভালো থাকে, আপনি প্রশাসনিক বিভাগে ভালো চাকরি কিন্তু পাবেন। মঙ্গল যদি আপনার ভালো থাকে, আপনার মধ্যে এনার্জি ভালো, সার্জেন্ট আপনি ভালো সার্জেন্ট পর্যন্ত কিন্তু হবেন মঙ্গল। কিন্তু মঙ্গল যদি আপনার ভালো থাকে, তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাগুলো কিন্তু কম আসবে। আর মঙ্গল যদি খারাপ থাকে, দেখবেন মামলা মকদ্দমা তে আপনি কিন্তু ডুবে গেছেন, ঋণ হয়ে গেছে। মঙ্গল খারাপ থাকলে দেখবেন ঋণে কিন্তু বারবার পড়বেন, একটা ঋণ শেষ করতে করতে আর একটা ঋণ, অর্থাৎ আপনি যে মাসে মাইনে পাচ্ছেন না, সেটা ঋণ শোধ করতে করতেই আপনার জীবন কিন্তু চলে যাবে। অর্থাৎ মঙ্গলের কিন্তু বিশেষভাবে ভূমিকা কিন্তু রয়েছে। মঙ্গল যে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে, মঙ্গল মঙ্গল আমাদের পরাক্রম বৃদ্ধি করে। যারা মাটির ব্যবসা করছেন বা ইটের ভাটা আছে বা আপনি কোনো হিট জাতীয় প্রোডাক্ট বা ফাস্টফুডের দোকান করছেন, মঙ্গলের কিন্তু কারকতা কিন্তু আছে। বা আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিজনেস করছেন, মঙ্গল কিন্তু আপনার জন্মছকে কিন্তু ভালো থাকা দরকার। এই মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল, এই 12 দিন যুবক অবস্থাতে মঙ্গল এই ছয় রাশিকে, 1 মার্চ টু 12ই মার্চ এই ছয় রাশিকে অপার ধন দিতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এই ছয় রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, এবং আপনার জন্মছকে মঙ্গল কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে এই সময় আপনি কেমন ফল বা রেজাল্ট আপনি পেতে চলেছেন। বড়দের প্রণাম জানাই, প্রণাম স্বীকার করবেন, ছোটদের আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিও দেখছেন, আপনার সমস্যা কিন্তু আছে, শুধু ভিডিও দেখলেই কিন্তু হবে না, সমস্যা যাবে না, নিজের জন্মকুণ্ডলী সঠিক বিচার করা কিন্তু দরকার। কারণ আমি একটি কথা বলি, এই জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান, বিজ্ঞানসম্মত, বেদের চোখ। অর্থাৎ যদি আপনার সঠিক গ্রহের অবস্থান দেখে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে নির্ণয় করে যদি সঠিক রেমেডি করা যায়, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আপনার
জীবনে পরিবর্তন আসবেই আসবে, সমস্যা চলছে, সমাধানের পথও রয়েছে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আর আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। আমি বারবার বলছি, অনেকেই বলেছেন যে স্যার আমার ক্ষেত্রে একটু দেখুন, আমি কিন্তু সবারই ক্ষেত্রে কিন্তু হাত ধরি না, যাদের ক্ষেত্রে ধরবো জানবেন তাদেরকে আমি কিন্তু অনেক দূর টেনে আমি তুলবই তুলবো। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার, কিন্তু যেটা আপনার জন্মছকের সঙ্গে ম্যাচ করছে এরকম স্বপ্ন দেখবেন। দেখবেন সমস্যা তো জীবনে মানুষের রয়েছে, বিয়ের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, আপনার ঋণে পড়ে গেছেন, কর্মক্ষেত্রের সমস্যা, এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারে। আলোচনা শুরু করা যাক। নাম্বার ওয়ান রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যাধিপতি মঙ্গল কর্মভাবে অবস্থান করছে, সরাসরি আপনার রাশিকে কিন্তু দেখছে। রাগ জেদটা আপনাদের বাড়বে এই সময়, রাগ জেদটা কন্ট্রোল করুন, সরাসরি আপনার সুখ সাধন বৃদ্ধি করবে। চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে প্রপার্টি থেকে এই সময় আপনাদের লাভ দিবে। এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ভাগ্যাধিপতি পঞ্চমভাবে আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং ক্যারিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের হতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে আপনার মঙ্গল। সিংহ রাশির অর্থনৈতিক স্থিতি এবং মান সম্মান, খ্যাতি, যশ বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে বৃষ রাশিতে, এই বারো দিন নির্ণায়ক হতে চলেছে মেষ রাশি, লিখে রাখুন। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং বৃষ রাশিতে অবস্থান করে চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার পঞ্চভাবকে দেখছে, আপনার অর্থকে দেখছে, আকর্ষিক প্রাপ্তি এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে। ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং সরাসরি আপনার ভাগ্যকেও কিন্তু দেখছে, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি। আপনার পঞ্চমপতি, আপনার রাশি অধিপতি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রে লট অফ চেঞ্জ হতে চলেছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে অবস্থান করছে আপনাদেরও পঞ্চমপতি এবং আপনাদের কর্মাধিপতি, একাদশভাবে সরাসরি পঞ্চমভাবকে দেখছে, সরাসরি আপনার ধনভাবকে দেখছে। আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, কর্মক্ষেত্রে উত্থান, কর্মক্ষেত্রে যা আটকে থাকা কাজগুলো আপনাদের সমাধান হবে, আকস্মিক প্রাপ্তি আপনাদের হবে, ক্যারিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার ঠিক চতুর্থভাবে অবস্থান করছে আপনার কর্মাধিপতি, সরাসরি কর্মভাবকে দেখছে, সপ্তমভাবকে দেখছে। আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন বা কর্ম ক্ষেত্রে আপনার কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। বেশ কিছু মনের ইচ্ছা কুম্ভ রাশির পূর্ণ কিন্তু হতে চলেছে। আপনি কুম্ভ রাশি মানুষ, মঙ্গলই মঙ্গল হতে চলেছে, যেতে যেতে মঙ্গল কুম্ভ রাশিকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্ট স্ট্রং করতে চলেছে। আমি আবারও বললাম ছয়ে ছক্কা মারতে চলেছে কুম্ভ রাশি। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে ঠিক সপ্তমভাবে, আপনার রাশির অধিপতি। দেখুন আপনার ক্ষেত্রে সরাসরি কর্মভাবকে দেখছে, আপনার ধনভাবকে দেখছে, আপনার রাশিকে দেখছে। এই সময় আপনার কর্মক্ষেত্রে উন্নতি, যদিও মাঙ্গলিক একটা দোষ থাকছে কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের ফুলফিলমেন্ট
হতে কিন্তু চলেছে। কুম্ভ রাশি মার্জ করবেন বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময় হেতু আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে কিনা মঙ্গল, আপনাদের রাশির অধিপতিকে কর্মক্ষেত্রে উন্নতির প্রমোশন পদোন্নতি আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে বদল আসতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে, প্রমোশন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে এবং আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু স্ট্রং হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বিশেষভাবে লাভ পায় মকর রাশি। মকর রাশির আপনার ত্রিকোণভাবে অবস্থান করছে আপনার একাদশপতি এবং আপনার চতুর্থপতি, ত্রিকোণভাবে অবস্থান করে আপনাদের এই সময় ল্যান্ড থেকে আপনাদেরকে লাভ দিবে, এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, ইনকাম আপনাদের বাড়বে, সফলতা আপনাদের এই সময় বাড়তে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিতে কিন্তু চলেছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ এই সময় দিবে, মঙ্গলই মঙ্গল করবে মকর রাশির। এবং এই সময় আপনাদের যারা ইট ভাটার সঙ্গে যুক্ত আছেন বা আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে মকর রাশির ক্ষেত্রে এবং লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে মঙ্গল কিন্তু আপনাদের লালে লাল করতে চলেছে, অর্থাৎ যেতে যেতে মঙ্গল মঙ্গলই মঙ্গল করবে এই ছয় রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, মঙ্গলের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে ভালো হবে। নমস্কার।